প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকাল আমাদের জাতীয় স্থায়ী কমিটির যে নিয়মিত সভা, সেই সভা অনুষ্ঠিত হয়েছে এবং বিকাল 4টায় ভার্চুয়াল সভা হয়েছে। সভাপতিত্ব করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনারেল তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জীবনেন্দ্র সরকার, বিনতি আব্বাস, বাবু গোয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, জনাব নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির হোসেন মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। আওয়াজ দেখেছে, বন্ধ করে দাও আওয়াজ উঠতে একটা, এটা কতক্ষণ লাগবে তারপর ছেড়ে দিও। সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিম্নে বর্ণিত সিদ্ধান্ত সমীহিত হয়। সভায় বিগত 20 জুন 2021 অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ পঠিত ও অনুমোদিত হয়। সভায় দেশান্তরী বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সম্পর্কে মহাসচিব সদস্যবৃন্দকে অবহিত করেন। 3 নম্বর, সভায় রাজধানী ও সীমান্তবর্তী জেলাগুলোতে কোভিড-19 করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় করোনা ভাইরাস সংক্রান্ত কমিটির আহ্বায়ক জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সভাকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। রোগীর চাপে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোয় দেখা দিয়েছে জরুরি চিকিৎসা উপকরণ সংকট এবং জীবন রক্ষাকারী ওষুধ সময়ে মারাত্মক সংকট। সবচেয়ে আশঙ্কার বিষয় যে রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারে অধিকাংশ জরুরি চিকিৎসার উপকরণ মজুদ প্রায় শেষ। রেমডিসিভির ইঞ্জেকশন নেই, করোনা টেস্টিং কিট নেই, ভেন্টিলেটার ও হাইপোনেজাল কোনো না নেই। এছাড়াও আইসিইউ বেড, অক্সিজেন কনসেন্ট্রেটার, অক্সিজেন সিলিন্ডারের পরিমাণ অত্যন্ত অপর্যাপ্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব ব্যবস্থা আছে বলে যে মিথ্যাচার করছে তাতে সবাই ক্ষোভ ও দীক্ষা জানানো হয়। জেলা হাসপাতালগুলোতে পরিস্থিতি সবথেকে মারাত্মক আকার ধারণ করেছে। অক্সিজেন এবং অক্সিজেন কনসেন্ট্রেটারের অভাবে অনেকে মৃত্যুবরণ করছেন, অথচ সরকার কোন সমন্বিত পদক্ষেপ নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সভায় সুচিকিৎসার স্বার্থে অবিলম্বে সমন্বিত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানা হয়। আমি এই প্রসঙ্গে আপনাদেরকে একটু বলি যে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় আমরা তাদের যে সিভিল সার্জন তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করেছি। বেশিরভাগ জেলা হাসপাতালগুলোতে আপনার কনসেন্ট্রেটার, অক্সিজেন কনসেন্ট্রেটার নাই এবং এরা এমন ফেস করছে আপনার অক্সিজেন সমস্যা, মানুষের অক্সিজেন দেওয়ার সমস্যা, যে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। তারা বিভিন্ন ভাবে বেড নেই, 50 বেডের জায়গায় আপনার দেখা যাচ্ছে যে প্রায় 129 জন রোগী ফ্লোরে গেছে এবং একটা নর্মাল যে আপনার এরিয়া অফ হসপিটাল পেশেন্টদের জন্য সেটাকে চেঞ্জ করে একটা জায়গায় নিয়ে এসছে। এই জিনিসগুলোকে আপনার অবশ্যই অবিলম্বে আপনার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা দরকার, তা না হলে জাতি প্রচন্ড রকমের বিপর্যয় নিয়ে যাচ্ছে। কোভিড নিয়ন্ত্রণে টিকা সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত বিষয়গুলোতে কোনো পরিকল্পিত কার্যকরী রোডম্যাপ তৈরি করা হয় এবং জনগণের সামনে তা প্রকাশ করা হয়। বিএনপি বারবার এই বিষয়ে সতর্ক করেছে এবং বিকল্প উৎস সন্ধানের কার্যকরী ব্যবস্থা গ্রহণের তাগাদা দিয়েছে। কিন্তু এই অনির্বাচিত সরকারের দায়িত্বহীনতা, উদাসীনতা, অযোগ্যতা এবং দুর্নীতির কারণে পুরো কার্যক্রম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ভারতের শ্রীরাম ইনস্টিটিউট টিকা সরবরাহে অপারগতা এবং চীন ও রাশিয়ার প্রস্তাবে শুরুতে ফিরিয়ে দেওয়া এবং একটিমাত্র বেসরকারি ব্যবসায়ী কোম্পানির জিম্মি হওয়ার কারণে আজকে গোটা জাতি চরম স্বাস্থ্য বিপর্যয়ের মুখে পড়েছে। ইতিমধ্যে সরকার 7 দিনের পুনরায় লকডাউন কিংবা শাটডাউন গরিব সাধারণ মানুষ, দিন আনে দিন খায় শ্রেণীর মানুষের খাদ্যের ব্যবস্থা না করে অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক, কর্মরত ব্যক্তিদের নগদ টাকা ট্রান্সফারের ব্যবস্থা না করে লকডাউন কখনই কার্যকর হতে পারে না।
মানুষ ক্ষুধার্তারীদের কাজের সন্ধানে ঘর থেকে বেরিয়ে পড়ে। প্রকৃতপক্ষে কোভিড-19 করোনা ভাইরাস দিয়ে সরকারের কোন সুপরিকল্পিত কর্মসূচি নেই। প্রণোদনার ক্ষেত্রে, স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং শারীরিক দূরত্ব বজায় রাখা ও ভ্যাকসিন সংগ্রহ এবং বিতরণের চরম অব্যবস্থাপনা, দুর্নীতি এবং অযোগ্যতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সভা মনে করে, জনগণের সক্রিয় অংশগ্রহণ ব্যতি রেখে এই ভয়াবহ ভাইরাসের সংক্রমণ মোকাবেলা করা সম্ভব নয়। অবিলম্বে এই করোনা বিষয়ে বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট জাতীয় কমিটি, স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠন, এনজিও এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মতামতের মাধ্যমে যৌথ প্রচেষ্টার উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। 4. সুনামগঞ্জের উন্নয়ন প্রকল্প নিয়ে 2 মন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্য, পররাষ্ট্রমন্ত্রীর করোনা ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে মন্তব্য প্রমাণ করেছে যে সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যে কোনো সমন্বয় নেই। চরম সমন্বয়হীনতা, অযোগ্যতা এবং দুর্নীতি প্রতিটি উন্নয়ন প্রকল্পকে শুধুমাত্র লুটপাটের ক্ষেত্রে পরিণত করা হয়েছে। এই সরকারের সর্ব খাতের চরম দুর্নীতি দেশের অর্থনীতিকে ভয়াবহ অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। সভা মনে করে, এই সরকারের অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অবাধ, সুষ্ঠু ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। 5. সভায় দলের আইন বিষয়ক সম্পাদক বৈশাখী খাইসা কামাল ও আইন আদালত সংক্রান্ত বিষয়গুলোর উপরে গৃহীত পদক্ষেপ ও কর্মসূচি বিষয়ে অবহিত করেন। সভা শেষে সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভা উপস্থিতি করেন। এই ছিল আপনার আমাদের গতকালকের প্রধান আলোচিত বিষয়ে সিদ্ধান্ত সময় আপনাদের জানলাম। আপনার এর সঙ্গে একটু যোগ করতে চাই, হেলথ মিনিস্টার সাহেব আজকে সকালে দেখলাম, তিনি বলেছেন জনগণের সহযোগিতাগুলি খুব দ্রুত সমাধান সম্ভব। জনগণের সহযোগিতা তো করতে চায় জনগণ, আপনাদের জনগণকে সহযোগিতা করার কোনো সুযোগ দিচ্ছেন না। 1. 2. আপনাদের যে চরম দুর্নীতি, আপনাদের যে অযোগ্যতা, যে কারণে আজকে করোনা পরিস্থিতি একদম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আপনারা দেখুন যে ভারতে ফায়ারওয়ার্কটা ধারণ করছে ডেল্টা, কিন্তু তারা খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে এটা প্রায় 30% নেমে চলে এসছে। প্রত্যেকটি দেশেই তারা আজকে সর্বাধিক সেই চিন্তায় তারা আজকে পুরো মানুষকে আজকে চরম বিপদের মুখে ফেলে দিয়েছে। এটা আমরা ধিক্কার জানাচ্ছি এবং হেলথ মিনিস্টার সাহেবের বক্তব্য একেবারে গ্রহণযোগ্য না আমরা মনে করছি। ও আব্দুল কাদের সাহেব সবসময় খুব সুন্দরভাবে কথা বলেন এবং মাঝে মাঝেই তিনি তার বলার জায়গাগুলোকে পরিবর্তন করেন অত্যন্ত সুন্দর পরিবেশে। আবারও তিনি বলেছেন বিএনপি ভবিষ্যৎ অসাধ্য। আসলে এগুলো কথা শুনলে আমার হাসি পায়, সকলেরই হাসি পায়, অনেকে বলেন আর কি বিএনপির ভবিষ্যৎ নিয়ে ওনারা এত উদ্বিগ্ন কেন? এই কারণে যে তারা মনে করেন যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যা এই জনগণের ইচ্ছা আশা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে। বিএনপি একমাত্র দল যা এই ভয়াবহ দানবকে পরাজিত করে সত্যিকারের জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে পারে। আমি খুব সংক্ষেপে বলতে চাই যে আওয়ামী লীগের ভবিষ্যৎ ঘোরতর অমানসার অন্ধকারে নিমজ্জিত। এই জন্যে যে আওয়ামী লীগ যে কাজগুলো করছে, ইতিমধ্যে করেছে, গোটা জাতিকে তারা আজকে অন্ধকারের দিকে ফেলে দিয়েছে। তারা এই জাতির সমস্ত অর্জিত যত কিছু ভালো সুন্দর যা কিছু অর্জন সব কিছুকে তারা ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানুষের ভোটের অধিকারকে ধ্বংস করেছে, সংবাদপত্রের স্বাধীনতাকে ধ্বংস করেছে, অর্থনীতিকে লুটপাটের অর্থনীতিতে পরিণত করেছে এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতার যে মূল লক্ষ্য ছিল একটা সুন্দর, সুষ্ঠু, স্বাস্থ্য সম্মত একটা জাতি নির্মাণ করা, সেই জাতির সম্ভাবনাকে বিনষ্ট করে দিচ্ছে এবং
মধুগুণের একটা কবিতা দেশ ধরবো কবিতা একটি কবিতা না কবিতা দেশ ধরে বলতে চাই কোন দিকে পালাবে তুমি কোন দিকে পথ নেই উত্তরে উত্তুঙ্গ পর্বত পাড়া দক্ষিণে বঙ্গোপসাগর কোন দিকে পথ নেই আমেরিকার অবস্থাটা এই হয়ে গেছে অলরেডি এবং শুধুমাত্র সময়ের অপেক্ষা মানুষ যেদিন জেগে উঠবে সেদিন আমি পালাবার কোন পথ খুঁজে পাবে না সাধারণ ছুটি দেখা গেল একবার গেল শ্রমিকরা গার্মেন্টস শ্রমিকরা আবার তারা ফিরে আসলো গাড়ি ঘোড়া সব গতকাল আপনি কালকে গতকালকে অবস্থায় তো দেখেছেন একটা লকডাউন তো চলছে আগে চিন্তা করবেন না কি হতে পারে এখন আবার কি করলেন প্রথমে জন প্রশাসন যে প্রতিমন্ত্রী তিনি বললেন যে একটা কঠিন লকডাউন হবে এটা নিয়ে আমাদের আপনার বাঙালিরা বাংলাদেশের মানুষের কিন্তু আপনার অত্যন্ত উইটি আপনার খুব উইটি চমৎকার চমৎকার সমস্ত একজন বলেন যে এবার আপনার কঠোর লকডাউন করলো সরকার করলো না তাই বলছে যে হ্যাঁ এরপরে কি বলতে হবে এরপরে কঠিন লকডাউন তারপরে কি বলতে হবে এরপরে হচ্ছে নেত্রী লকডাউন এরপরে কি হচ্ছে আল্লাহর কসম লকডাউন তো এই যে উইক হিউম্যান বাংলাদেশের মানুষদের পক্ষে এরা আর কি করে এগুলোই করছে এখন আবার এটা বুঝতে পারছে এখন আর বলছে যে সোমবার থেকে নয় বৃহস্পতিবার থেকে কি ফান তামাশা তো সেই জন্যই দেখ এই জিনিসগুলো আপনাদের আপনার তামাশা বলছি তামাশা মানে সবাই তামাশা করছে এরপর স্বাস্থ্যমন্ত্রীর কথা দেখেন স্বাস্থ্যমন্ত্রী কালকে আপনার মানিকগঞ্জে গেছেন মানিকগঞ্জে গেছেন অন্যান্য সমাজে সকাল টুটে টুটে ধরে থাকেন কালকে দেখলাম হাফ শার্ট পরে চেক শার্ট পরে উনি মানিকগঞ্জে গেছেন মানিকগঞ্জে গিয়ে ওখানে আবার বলছেন জনগণ যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে জনগণ তো সহযোগিতা করতে চায় তাকে বাঁচতে চায় আপনারা যদি তাকে বাঁচতে দিচ্ছেন না এটা তো অন আছে এই এই বিষয়টা আপনার এটা অন আছে কিন্তু এই বিষয়ে আপনার অগ্রগতি হলে আমরা আপনাদেরকে জানাবো সরকার জনগণের সমস্ত অধিকারকে কেড়ে নিয়ে
এই রাষ্ট্রকে যেভাবে ধ্বংস করে দিচ্ছে সে ব্যাপারে কিন্তু সেই রকম কোন আমরা দেখি না, সে ধরনের আপনার পত্র পত্রিকায় সে ধরনের লেখা দেখি না। আমরা তাও বুঝি কেন দিতে পারেন না তারা, কারণ লেখার সঙ্গে সঙ্গে তাদের আপনার এই চলে যাবে আপনার যে কি বলে এটাকে না 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 এইখানে আজকে বিএনপির সমালোচনা করে বিএনপি কে নিয়ে এত উঠে পড়ার কারণটা কি থাকতে পারে? সারাক্ষণ বিএনপি জনগণকে বিভ্রান্ত করেন, এটা আমি মনে করি যে এবং মানুষ খেতে পারছে না, লকডাউন দিচ্ছেন, চাকরিচ্যুত হয়ে যাচ্ছে মানুষ, 2 কোটি নতুন করে দরিদ্র হয়েছে মানুষ। এটা কি বিএনপির একার দায়িত্ব? আপনার জনগণের দায়িত্ব নয়, একই সঙ্গে আপনার এই পত্রিকা মিডিয়ার কোন দায়িত্ব নেই। কোন দেশে গণতন্ত্র সফল হয়েছে মিডিয়ার একটা ভূমিকা ছাড়া? কোন দেশে? হ্যাঁ, বিএনপি একটা রাজনৈতিক দল, এটা একটা হেটেরোজিনিয়াস পলিটিক্যাল পার্টি, কোন মনোলিথিক পলিটিক্যাল পার্টি না। It's a platform of all the patriotic elements. সেই জায়গায় কিছু কথা থাকবে, কিছু থাকবে যেহেতু গণতান্ত্রিক দল, সেখানে আপনার বিভিন্ন রকম কথাবার্তা থাকবে। বাট আন্ডার দ্য লিডারশিপ অফ বেগম খালেদা জিয়া এন্ড তারেক রহমান, বিএনপি ইজ ইউনাইটেড দেন দ্য পাস্ট। অতীতে যা ছিল তার চেয়ে বেশি ইউনাইটেড হয়ে আছে বিএনপি এখন। আপনি দেখেন না কেন যে গত 3 বছরে তারও আগে প্রায় 1 যুগ ধরে যে অত্যাচার নির্যাতন বিএনপির উপর দিয়ে চলছে, তার মধ্যে করে দেখেন বিএনপি এখন পর্যন্ত মাথা সোজা করে খাওয়া হয়ে দাঁড়িয়ে আছে। দ্যাট ইজ দ্য রিজন যে বিএনপি একটা সত্যিকার অর্থে জনগণের একটা দল, জনগণের আশঙ্কা নিয়ে এই দলটা ধারণ করে আছে। এবং তারেক রহমান সাহেব এই দুর্দিনে সুদূর লন্ডন থেকে যে নেতৃত্ব তিনি দিচ্ছেন সেই নেতৃত্বে গোটা যা দল অফ ইউনাইটেড হয়ে আছে। আচ্ছা, এখন প্রশ্ন ডিবিসি আমি আপনাদের বলছি, আপনাদের মাধ্যমে আপনাদের পত্রিকা আপনাদের চ্যানেল দেখে বলতে চাই, বিএনপির বিরুদ্ধে লিখে সমস্যার সমাধান হবে না, বরঞ্চ বিএনপি কে শক্তিশালী করার চেষ্টা করে, শক্তিশালী করার চেষ্টা করে যাতে বিএনপি আরো দ্রুত তার সঙ্গে কাজ করতে পারে। এটা কিন্তু বিএনপি সম্পর্কে যেগুলো লেখা হয় মনে হয় এগুলো ফরমাইশি লেখা এবং বিএনপিকে দুর্বল করার জন্য লেখা, গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করার জন্য লেখা। দ্যাট উইল নট সলভ দ্য প্রবলেম। আপনারা নিশ্চিত থাকতে পারেন, নিশ্চিত থাকতে পারেন যে বিএনপি উইল লিড, ডেফিনেটলি লিডিং উইল লিড দ্য মুভমেন্ট এগেইনস্ট দিস ফ্যাসিস্ট গভর্নমেন্ট।